সদবা মেয়ের যেমন লক্ষণ স্মৃতি সিঁদুর হাতের শাখা, একজন ভক্তের লক্ষ্য হচ্ছে তিলক। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কোন মেয়ে যদি তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে যায়, পাশের বাড়ির মেয়েগুলো বলবে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। না না, এটাই তো হিন্দু ধর্মের লজ্জা। এই সমস্ত লোকগুলোকে শায়েস্তা করতে হবে, নইলে সনাতন ধর্ম টিকবে না। আমাদের মধ্যে শত্রু লুকিয়ে আছে, এগুলোকে দমন করুন। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করে, যদি কেউ করতে না পারে তাকে বলে তুই কর, আমরা আছি তোর পাশে। আর আমাদের আপনি ধর্ম করলে আপনি কি করে ধর্ম থেকে সরে যেতে পারেন, তার জন্য আমরা পাঁচজন লেগে যাই। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। মায়েরা তাকিয়ে দেখুন, আপনাদের মেদিনীপুরে আছে কিনা জানি না, অন্যান্য জায়গাতে আছে, কি আছে, মাংসের দোকান খুলেছে, দরজার উপরে লিখেছে দোকানে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, গোটা কাটা 230, গোটা 110, আবার জুতোর দোকান করেছে, টটির দোকান খুলেছে, আবার তিনি বলছেন কি লিখেছেন কি, চৈতন্য শু হাউস, জুতোটার প্যাকেটে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো ভরেছে, আমরাও দেখি না, দোকানদারও দেখে না, দিব্যি নিয়ে চলে যাচ্ছে হেলদেল নাই। না না, চৈতন্যই আমাদের হলো না, যে চৈতন্য প্রভুকে, এগুলো আমাদের লজ্জা। আবার দেখবেন আপনি বিয়ে বাড়িতে যাবেন, মেনু চার্ট দেয়, কি বলে, রাধা বল্লবী, তার নিচে আবার রাধাকে অপমান করার জন্য চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে আমরা কত অধঃপতনের জায়গায় যাচ্ছি, একটু মাথায় রাখবেন। মায়েরা, এই যে তিলকের কথা বললাম, এই তিলকের কথা বলে দিই, এই তিলক কেন নেবেন, আস্তে এইদিকে দিকে, আপনার তিলক কেন নেবেন, যদি কেউ নিতে না পারেন তবে শিখিয়ে দিয়ে যাই, শাস্ত্র বলল আমার মতো তিলক নিলে যদি আপনাদের লজ্জা হয়, শাস্ত্র বলল হাতে জল নেবেন, এই আঙুলে করে তিলকটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, স্নান করার পর আপনি বাড়িতে হাতে জল নেবেন, এই আঙুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, আপনি লাভবান হয়ে গেলেন। কিন্তু যদি এরকম তিলক আমাদের মতো না করতে পারেন, তবে শুনে রাখুন, এই জল তিলকের নিয়ম আছে, এই আঙুলে করবেন কেন মায়েরা, এই আঙুলটার নাম কি, বৃদ্ধাঙ্গষ্টি, এটার নাম কি, অনামিকা, এটার নাম কি, জোরে বলুন, এটার নাম কি, মধ্যমা, এটার নাম কি, অনামিকা, এটার নাম তর্জনী, এটা আচ্ছা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গষ্টি, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। অনামিকা মানে কি, কোনো নাম নেই, ভগবান বিষ্ণুর আঙুল, যারা গুরুমন্ত্র নিয়েছেন দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয়, জোরে বলুন হ্যাঁ না না, এই আঙুলটা ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা ব্যবহার করবেন, ভগবানকে এটা বাতাসা দেবেন, এই আঙুলটা ব্যবহার করবেন, সম্পূর্ণ ভগবানের আঙুল এই আঙুলটা, শাস্ত্র বলে দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন। এই জন্য বলে রাখি মায়েরা, তিলক করবেন এখানে কেন করবেন, বলছে আমাদের সাতটা চক্র আছে শরীরে, হ্যাঁ সাতটা চক্র, তার মধ্যে একটা চক্র এখানে আছে, আবার মেডিকেল সায়েন্স বলল দুটো ভুরুর মাঝে একটা গ্রন্থি আছে, ওটার নাম পিটুইটারি গ্ল্যান্ড, এই দিকে তাকাবেন, দুটো ভুরুর মাঝে, মেডিকেল সায়েন্স বলল দুটো ভুরুর মাঝে একটা গ্ল্যান্ড আছে, ওটার নাম পিটুইটারি গ্ল্যান্ড, যদি কেউ এখানে তিলক করতে পারে তবে এই জায়গাটা শান্ত হয়, মন শান্ত হয়, তিলক করলে দেখবেন মন শান্ত হয়, ভগবানের প্রতি মনটা যায়, তিলক করা দরকার। এইবার বলে দিই তিলকটা করবেন কিভাবে, আমার দিকে তাকান, এই যে তিলক করেছি তাকান সবাই, দুদিকে দুটো রেখা আছে, হ্যাঁ কি না, জোরে বলুন, ডান দিকে রেখাটার নাম কি, ব্রহ্মা, বাঁদিকে রেখাটার নাম কি, শিব, শিব, মাঝের জায়গাটার নাম কি, বিষ্ণু, এটাকে ভগবানের চরণও বলা যায়। তাহলে ভগবানের চরণ যদি থাকে, তুলসী পত্র দিতে হয়, এই জন্য নাকের ডগায় যেটা দিয়েছি ওটা দেখতে তুলসী পত্রের মতো নয়, জোরে বলুন হ্যাঁ না না, তুলসী পত্রের মতো নয়, এবার নাকের ডগাতে তুলসী পত্রের মতো ওই যে ফোঁটাটা নিচ্ছেন ওটা কতটা নেবেন, শাস্ত্র বলে দিয়েছে একটা নাকে চার ভাগের তিন ভাগ নেবেন, চার ভাগের তিন ভাগ। এবার প্রশ্ন হবে আপনার তিলকের জন্ম কোথা, একটু জেনে নিন। একবার কৃষ্ণের জ্বর আর মাথা ব্যথা হলো, কৃষ্ণ বসে আছে, নারদ এসে বলল কৃষ্ণ তোমার মন খারাপ মনে হচ্ছে, না গো নারদ আমার জ্বর আর মাথা ব্যথা। বলুন তো বাবা, কৃষ্ণ ভগবানের জ্বর ব্যথা কোনোদিন হয়, জ্বর ব্যথা কোনোদিন হয়,
দেখবেন আমি আগে বললাম যারা শর্ট ভিডিও চাচ্ছে তারা কি বলবো বলুন তো, কৃষ্ণের মাথা ব্যথা জ্বর, দেখুন প্রদীপ পাল কি আর কিছু দিল না, ওইটাই দিয়ে দিল আর কি। অ্যাকশন কিন্তু শুরু আমি করে দিয়েছি ইউটিউবের মাধ্যমে, বলে দিলাম আমি কিন্তু পুরোপুরি ছক জেনে নিয়েছি, যে ব্যক্তি করেছেন তার সমস্ত একবারে প্রত্যেকটি বায়োডাটা আমার কাছে একবারে তৈরি হয়ে আছে, শুধুমাত্র দেবার অপেক্ষায় আছে। একটু বেড়ে যাক, কিভাবে নামাতে হয় এগুলোকে নামিয়ে দেবো, আপনারা শেয়ার করবেন দেখবেন বুঝতে পারবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলকের জন্ম কোন জায়গাতে একটু লক্ষ্য করুন, আমার জায়গাতে তিলকের জায়গা কোন জায়গা, তিলক কোথা থেকে জন্ম হলো, কৃষ্ণ বলল আমার জ্বর মাথা ব্যথা, সঙ্গে সঙ্গে নারদ বলল তোমার যদি জ্বর আর মাথা ব্যথা হয় তো পৃথিবীতে কোন কবিরাজের ক্ষমতা আছে তোমার মাথা ব্যথা সারিয়ে দেয়, তুমি তো কবিরাজ। ভগবান বলল আমার মাথা ব্যথা জ্বর সারবে একটি উপায় আছে, বলে কি, কোন ভক্ত যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে আমার মাথা ব্যথা সেরে যাবে। এ হলো ভগবানের লীলা, এ ভগবানের খেলা। নারদ গেল ভগবান শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রী কাছে, কেউ দিল না, কেন, স্বয়ং বিশ্বের মালিক ভগবান তাকে পায়ের ধুলো দিব কি করে, আমাদের নরকে জায়গা হবে না, কেউ দিল না। নারদ যখন বৃন্দাবনে গেল বাবা, তখন ব্রজগোপীরা রাধারানীরা বসে বসে কাঁদছে, রাধারানী আর ব্রজগোপীরা, কেন আমাদের গোবিন্দের কিছু হয়েছে নারদ, তোমার মন খারাপ কেন, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, কষ্ট পাচ্ছে, বলো নারদ বলো কি করলে আমাদের গোবিন্দ ভালো হবে, কি করলে আমাদের গোবিন্দের জ্বর ভালো হবে, মাথা ব্যথা হবে, বলো, আমরা সব দিতে রা। কোনো ভক্ত যদি তার চরণে ধুলি দেয়, নারদের গলাতে একটা কাপড় ছিল বাবা, এরকম করে জ্বলানো নামাবলীর মতো, ওই কাপড়টাকে নিয়ে তাড়াতাড়ি ব্রজগোপীরা ধুলো দিয়েছে, সেই ধুলোটা দিয়ে বললো রাধারানী, বললো তাড়াতাড়ি নিয়ে যাও আমার গোবিন্দকে দাও। সঙ্গে সঙ্গে নারদ বলল কেউ তো দিতে যাচ্ছে না নরকের ভয়ে, তুমি যে দিলে, তোমরা যে দিলে, তোমাদের যে নরকবাস হবে। ব্রজগোপীরা বলছে আমাদের নরকবাস হবে হোক, গোবিন্দের মাথা ব্যথা তো সেরে যাবে। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, ভক্তিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। মায়েরা, যেই না নারদমুনি ওই চরণের ধুলোটা মাথায় নিয়েছে, প্রকাশ করলো, প্রচার করলো, এই ব্রজগোপীদের চরণের ধুলো আজ থেকে গোপী তিলক হয়ে যাবে। যে গোপী তিলকটা আমার ভাই কপালে নিয়েছে তাকিয়ে দেখুন একবার, এটা গোপী তিলক, ব্রজগোপীদের তিলক। এবার অনেকে প্রশ্ন করে রাধারানীর তিলক নাই কেন, রাধারানীর চরণ থেকে যদি তিলক সৃষ্টি হয় চরণের ধুলো থেকে, নিজের চরণের ধুলো নিজের মাথায় কেউ নিতে পারে না, এই জন্য রাধারানী এবং ব্রজগোপীদের তিলক নাই, শাস্ত্র বলছে আমি বলিনি। সবাই লক্ষ্য করুন বাবা, আপনারা একটা দারুণ কথা শুনে নিন, রাধারানীর পাটা ঢাকা দিয়ে রাখা উচিত। যদি মন্দিরে আপনারা কেউ রাধা কৃষ্ণের মূর্তি রেখেছেন, বারবার প্রদীপ পালের অনুরোধ রইল, শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের পা খোলা রাখবেন, কিন্তু রাধারানীর চরণ দুটো খোলা রাখবেন না, ঢাকা দিয়ে রাখতে হয়। কেন, বছরে একবার রাধারানীর চরণ দেখতে হয়, সেই দিনটাতে দেখলে আপনার সৌভাগ্য হয়। কোন দিন, কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে, কার্তিক মাসের গোপা অষ্টমীর দিনে চরণটা খোলা হয়, মানে কাপড়টা পায়ের একটু সরিয়ে দেওয়া হয়, চরণটা দেখা হয়। কারণ কি, গোপাষ্টমীর দিনে একমাত্র কি হয়েছিল না, ব্রজগোপীরা ভগবানের সঙ্গে খেলা করছিল আর রাখাল রাজা প্রচার হয়েছিল সেদিন গোবিন্দের নাম, আর সেই দিন কিন্তু রাধারানীও ধুতি পরেছিল, তার চরণ যুগল সবাই দেখেছিল, ওই জন্য গোপাষ্টমীর দিনে একমাত্র রাধারানীর চরণ দেখতে হয়, সৌভাগ্য হয়। তাছাড়া একটা দিন দেখলে ভালো, কোন দিন বলুন তো, রাধাষ্টমীর দিনে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বিল্ল মঙ্গলকে বলল চিন্তামণি, বিল্ল তুমি চলে যাও বৃন্দাবনের পথে, গোবিন্দ দর্শন করবে বলে। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে চিন্তাকে কথা দিল, আমি চললাম বৃন্দাবনের পথে, ওই আমি কোথায় গেলি পাব গো দেখা, আমার ঘন শ্যাম আমার আমার ঘন শ্যাম ধ্বনি, কোথায় গেলে পাব গো দেখা,
ঘন শ্যাম আমার আমার ঘন শ্যাম উলধ্বনি উলধ্বনি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন কোথায় আমার কৃষ্ণ কানা ধনী উলু ধনী সবাই কোথায় আমার কৃষ্ণ হরিবল 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 কোথায় বনত আমি কোথায় গেলে আমার বনস বাবা সবার কাছে নিবেদন রইল এত রাত্রি পর্যন্ত বসে আপনারা কীর্তন শুনছেন সবার কাছে নিবেদন রইল এত ভক্ত দাঁড়িয়ে আছেন প্রচুর ভক্তের ভিড় মায়েদেরকে বলবো এই সময় একটু মাথায় কাপড়টা নিন সবাই মাথায় কাপড়টা নিন বিল্লমঙ্গল উদ্ধার হবে।